18 সালের কিছু হলেও হতে পারে 14 সালে হয়নি দ্যাট মিন্স একটা জায়গায় উনি স্বীকার করে নিয়েছেন যে না আমি স্বীকার করার বিষয় না আমি বলেছি যে ওনাকে মাঠে নামতে দেওয়া হয়নি কারণ 14 তে উনি মাঠে নামেনই না এখনকার যে নির্বাচন কমিশনার এখন কিন্তু ওই আগের ইমিডিয়েট পাস্ট ইলেকশন কমিশনের পর এই ইলেকশন কমিশন কিন্তু এখন আবার ওই কথাই বলছে যে আগামীতে রাতে ভোট হবে না ইতল এই কথাটা কেন বাজারে বারবার আসছে মানে এটি আমার মনে হয় নির্বাচন কমিশনের কাছে ভালো করে জিজ্ঞেস করা উচিত আর যারা ভোটে প্লেয়ার ছিল তাদের কাছেও ভালো করতে ভোটে প্লেয়ার তো বিএনপিও ছিল সে তো একটা কথা বলছে আমরা কিন্তু ওই জায়গাটায় আওয়ামী লীগকেও কিন্তু খুব শক্ত একটি অবস্থানে যেতে দেখি না যে আওয়ামী লীগও কিন্তু এই যে 18 সালের নির্বাচন নিয়ে গর্ব করে না এই জায়গা সুতরাং পারসেপশনের জায়গা থেকে আমি একটি জায়গা খুব বারবার বলতে চাই আপনি তো বলছেন সাংবিধানিক বৈধতা আমি বলি যে ইলেকটেড গভর্নমেন্টও অগণতান্ত্রিক হতে পারে আপনার আমি কিন্তু সেটা বলি কিন্তু সেটা কোথায় হয়েছে কিভাবে হয়েছে সেটা ভিন্ন ব্যাপার নির্বাচিত সরকারও অগণতান্ত্রিক আচরণ করতে পারে অগণতান্ত্রিক হইতে পারে সুতরাং বিভিন্ন জায়গায় নানা সমস্যা রয়ে গেছে আমি সেই জায়গাটি বারবারই বলি যে পারসেপশন হচ্ছে যে এবারে যেটা হচ্ছে যে মানুষ আগামী নির্বাচনে ভোট দিতে চায় বিএনপি নির্বাচনে যেতে চায় তার শর্ত আছে আওয়ামী লীগ চায় নির্বাচনে সব দল আসুক খেয়াল করেন কিন্তু আওয়ামী লীগ বা সরকারও চায় নির্বাচনে সব দল আসুক নির্বাচন কমিশনও চায় সব দল নিয়ে একটি পার্টিসিপেটরি নির্বাচন করা সেক্ষেত্রে বিএনপির কন্ডিশন আছে তারা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না এবং অলরেডি ডক্টর খন মোশারফ সাহেব তো বলেই দিয়েছেন গতকালকে এই গতকালকেই তো যে অলরেডি মাঠের আন্দোলন শুরু হয়ে গেছে তো বিএনপির যে আমার তো জায়গা কটি জায়গা হচ্ছে একটা হচ্ছে দুই দল যদি যৌক্তিক আলোচনায় যায় সেখানে একটি সমঝোতা হতে পারে অথবা বিবেক বোধ দিয়ে কাজ করলে সেই চৈতন্যের একটি জায়গা হতে পারে আরেকটি থার্ড হচ্ছে শক্তি প্রদর্শন তো আমরা আলটিমেটলি যেটা দেখছি এখন শক্তি প্রদর্শনের দিকেই ঘটনা যাচ্ছে তো শক্তি প্রদর্শন যদি হয় তো এটা শক্তি প্রদর্শন সেটা কিভাবে হবে শক্তি প্রদর্শন কেউই কিন্তু বলবে না আমরা পেশি শক্তি প্রদর্শন করছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আপনি দুই দিনের ঘটনা দেখেন ওটি আমরা পেশি শক্তিই বলছি কে আগে শুরু করেছে কে পরে শুরু করেছে সেটি ভিন্ন কথা কিন্তু আমি এই পেশি শক্তির প্রদর্শনটি চাইনি আমি চাই যেটা বিএনপি যেরকম বলে যে জনগণকে সাথে নিয়ে অবশ্যই তার সেই রাইট রয়ে গেছে জনগণকে সাথে নিয়ে সে তার দাবি আদায় করে নিক আর সরকারে যারা রয়েছে তারাও তো জনসমর্থনই আছে একথা তো তাদের কথা এখন এই জনসমর্থন দুই পক্ষেরই রয়েছে সেটির খেলাটা আরও সামনে শুরু হবে কিন্তু এমন খেলা খেলেন না যাতে আরেকটি সংকট তৈরি হয় সেটি দুই পক্ষের কাছে আমার আহ্বান আমি চাই গ্রহণযোগ্য পার্টিসিপেটরি সব দলের অংশগ্রহণে একটি ফেয়ার ইলেকশন তার জন্য যা যা করা প্রয়োজন বিএনপি কতখানি আদায় করে নিতে পারবে এটি বিএনপির সক্ষমতা আওয়ামী লীগ কতখানি তাকে দেবে এটা বিএনপি কতখানি নিতে পারবে আর দেবে না এটা আওয়ামী লীগের সক্ষমতা আর হচ্ছে জনগণ কী পাবে সেটা তো আমরা সামনেই দেখতে পাবো কিন্তু জনগণ ভোট দিতে চায় এবং তার পছন্দের জায়গায় ভোট দিতে চায়